আমি এখন যে বেঁচে থাকবো, আমার বেঁচে থাকার কোনো উপায় নাই। এখন আমি বিষ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। স্ত্রীর স্বীকৃতি পেতে ছাত্রদল নেতার বাড়িতে ফাহরিন সুলতানা নামক 27 বছরের তরুণী হাতে বিষ নিয়ে অনশন করছেন ইমরান খানের বাড়িতে। তার সাথে তার প্রায় 2020 সালের 15/5 তারিখে তার সাথে তার বিবাহ হয়। সেই বিবাহের পরিপ্রেক্ষিতে সে স্ত্রীর স্বীকৃতি পেতে এই মুহূর্তে বিষ হাতে তার বাড়িতে এসে অনশন করছেন। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে 2016 সাল থেকে ফেসবুকের পরিচয়ের মাধ্যমে ইমরানের সাথে আমার পরিচয়। তারপর এক পর্যায়ে বিয়ে হইল। 1.5 বছর অতিবাহিত হওয়ার পর ও সিদ্ধান্ত নিছে হঠাৎ করে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তো এই জন্য আমি আসছি আমার স্ত্রীর স্বীকৃতি আদায় করতে। আমাদের বাসায় ও আসা যাওয়া করতো, 1 বছর পর্যন্ত ও আসা যাওয়া করতো। আমাদের এলাকায় আমাদের ফ্যামিলি সবাই আমাদের বিয়ের খবর জানে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কি থাকে? ও এখন আমাকে ডিভোর্স দিতে চাইতেছে। অলরেডি একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, যেটার মধ্যে কোনো সিল সাপোর্ট নাই, কিছু নাই, একটা সিগনেচারের কোনো কিছু নাই। ওর ইচ্ছে হয়েছে ওর বিয়ে করছে। এখন ও একটা ছুতা দিয়ে ও আমাকে দুনিয়া চরিত্রের চরিত্রের কালি কালি দিয়ে ও এখন আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে। ও বেদরগঞ্জ এলাকার মধ্যে, সখীপুর এলাকার মধ্যে, কার্তিকপুর এলাকার মধ্যে আমার নামে বাজে বাজে কথা বলে আমি এখন যে বেঁচে থাকবো, আমার বেঁচে থাকার কোনো উপায় নাই। এখন আমি বিষ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম, ফাহরিন সুলতানার সাথে তিনি বিষ হাতে অনশন করছেন এবং তিনি যেহেতু তার বিয়ে হয়েছে সেক্ষেত্রে তিনি স্ত্রীর স্বীকৃতি চান এবং সে এখানে সংসার করতে চান, তার স্বামীর সেবা করতে চান, তার শাশুড়ির সেবা করতে চান। তিনি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা এ বিষয়ে তার যে স্বামী ইমরান খান, ছাত্রদল নেতা, তার সাথে আমরা মুঠোফোনে যোগাযোগ করেছি। সে বলেছে, প্রথম জবাব দিয়েছে, বিষ খেয়ে মলে মরে যাক, আমার আমার কি তাতে, বিষ যদি নিয়ে অনশন আমার বাড়িতে আসে তাহলে বিষ খাক, এই হচ্ছে তার প্রথম জবাব ছিল। পরে বললাম, তো এটা তো সমাধান না আপনার। পরে বলেছে যে সে কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার তাকে দিয়েছে, কিন্তু তিনি যেমনটা আমাদেরকে এই মুহূর্তে জানাচ্ছিলেন যে সেই ডিভোর্স লেটারে কোর্টের কোনো ছিল সাপোর্ট ছিল না এবং তিনি কিন্তু আসলে ডিভোর্স নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন সংসারটা করতে এবং ভালোবেসে তিনি বিয়ে করেছেন। এবং ইমরান খানের কিন্তু বাবা জীবিত নেই, তার বাবা পরকালে চলে গিয়েছেন, তার বাবা জীবিত নেই, তবে তার মা রয়েছে। আমরা একটু আর একটু কথা বলার চেষ্টা করব ইমরান খানের যে মামা রয়েছে তার সাথে। আসলে আপনি এই ব্যাপারে কতটুকু জানেন? এই ব্যাপারে আমি কিছুই জানি না, এই আপনার থেকে, আপনার আসাতে আপনার থেকে জানলাম আমি। আর এই বিষয়ে আমার কাছে কিছু জানাও নাই আর আমি কিছু জানিও না। আসলে চাচি, আপনার সন্তানের সাথে যে বিয়ে হয়েছে এ ব্যাপারে আপনি কতটা জানেন? বাবা, আমি কিচ্ছু জানি না বাবা। আমার এই এতিমেরে কিভাবে হের আঘাত করলো বাবা? বিয়ে যে হয়েছে সেটা তো কাবিননামা উনি হাতে নিয়ে নিয়ে ঘুরছে বাবা। আমার পোলারা ক্যামেরা দুই পাশে আইন দিতে পারছে, আজ পর্যন্ত আমার স্বামীর কারণ আমি গাইতেছি। কেন আমার এইটা আতি করলো বাবা? এইটাই বিশ্বাস চাই আমি। আমি একটা এতিম মানুষ, আমার এমন ডাকাতি করলো, এটা কি আল্লাহাক রইব বাবা? আর যতই বিষের বোতল হাতে নিয়ে আসা থাকুক, আমি তো নিজেই চলতে পারি না। আমার বিড়িতে ঘর নাই, আমি ঘর তোমার বেচা সমস্ত কিছু কইনা কত কিছু করলাম। আমি চাচ্ছি আমাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়া হোক, আমি স্বামী সংসার করব, আমি আমার শাশুড়িকে সেবা করব, আমি এখানেই থাকবো। সর্বশেষ খবর, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 27 বছরের তরুণী সে স্ত্রী স্বীকৃতি পেতে ছাত্রদল নেতা ইমরান খানের বাড়িতে এসে সে হাতে বিষ নিয়ে অনশন করছেন। আমরা পরবর্তী আপডেট আবারও নিউজ হান্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত নিউজ হান্টের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।